বর্তমান সময়ে আমরা যারা বাইনান্সের মনোভিক্স বটে কাজ করতেছি তাদের সবার মনে একটা কনফিউশন তৈরি হয়েছে এই পোস্টটা বা এই অ্যানাউন্সমেন্টটা করার পর থেকে বাইনান্সের যে অফিসিয়াল মনোভিক্স অ্যানাউন্সমেন্ট কমিউনিটি আছে এখানে দেখেন ওরা একটা অ্যানাউন্সমেন্ট করছে বিকাল তিনটার দিকে এখানে ওরা স্পষ্টভাবে বলে দিছে আমরা যে কয়েনটা আর্নিং করতেছি এটার জন্য কোনো মনোবিক্স কয়েন আসবে না মনোবিক্স মিনিংস হচ্ছে ধরেন আমরা যেই প্রজেক্টগুলোতে কাজ করি যেমন হামাস্টা প্রজেক্টে কাজ করলাম ওদের নিজস্ব একটা টুকেন আসলো এইচ এম এস টি আর সো এরকম আর কি সো আমরা অনেকেই ধারণা করতেছিলাম যে মনোবিক্সে যেহেতু কাজ করতেছে ওদের টুকেন নাম হবে মনোবিক্স কয়েন বাট ওরা এখানে স্পষ্টভাবে একটা অ্যানাউন্সমেন্ট করছে আপনি চাইলে এটা বাংলা ট্রান্সলেট করে বুঝে নিতে পারেন আমি এমনিতে আপনাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছি এখানে ওরা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে আপনারা এখানে যে কয়েনটা আর্ন করতেছেন এটার জন্য ওদের নিজস্ব কোনো সুইচ টোকেন বা নেটি টোকেন আসতেছে না ঠিক আছে সো এখন হয়তো অনেকের মনেই একটা বড়ো ধরনের একটা কনফিউশন তৈরি হয়েছে যেটা কি তাহলে স্ক্যাম কিনা বা আমরা যে কাজ করতেছি তাহলে আমাদেরকে ওরা পেমেন্টটা কিভাবে মূলত করবে সো এই নিয়ে হচ্ছে এই সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে ডিসকাস করবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা আপনার ফুল্লি কন্টিনিউ করলে মনোবিক সম্পর্কে একদম ফুল্লি আপনার ডিটেলস পেয়ে যাবেন আর কি আপনাদের মনে আর কোনো টাইপের কনফিউশন থাকবে না সো প্রজেক্টটা যেহেতু বাইন্যান্সের আমরা বাইন্যান্স থেকে জেনে নেই সো দেখেন বাইনান্সে অলরেডি আমি সাপোর্ট টিমের সাথে একটা মেসেজ করে রাখছি এখানে ওদের যে সিস্টেম করা আছে ওই অটোবট সিস্টেমে আমাকে রিপ্লাইটা করছে হোয়াটস মনো বিক্স লেখে আমি যখন হচ্ছে এখানে প্রশ্নটা করছি এখানে দেখেন ওরা কীভাবে আর্ন করবো এটা বুঝেছে দেখেন নিচের দিকে আসলে হচ্ছে আপনি এখানে দেখতে পারবেন মনোবিক্সের যে কয়েনটা আছে ওয়ার্নিং অন মনোবিক্স কয়েন ঠিক আছে এ নিয়ে দেখেন এখানে একটা মেসেজ আসছে অ্যাজ এ রিমাইন্ডার দ্য ইন গেম পয়েন্টস অন মনোবিক্স উইল বি ইউজেড টু ক্যালকুলেট ইউ রিওয়ার্ড এলিজিবিলিটি ফর ফিউচার ক্যাম্পেইন ক্যাপ অন ইয়ে ঠিক আছে সো এইখানে দেখেন ওরা আমাদেরকে যে ওদের অফিসিয়াল চ্যানেল আছে সো এইখানে ওদেরকে আমাদেরকে চোখ রাখতে বলতেছে বাট এইখানে কি বলছে দেখেন ক্যালকুলেট ইউর রিওয়ার্ড এলিজিবিলিটি ক্যালকুলেটিভ আর রিওয়ার্ড এলিজিবিলিটি ইন ফিউচার ক্যাম্পেন ক্যাম্পেন মিনিংস হচ্ছে ওরা ফিউচারে ক্যাম্পেইন আনবে ঠিক আছে এই পয়েন্টের উপরে ক্যাম্পেন আনবে দেন ওইখান থেকে আপনাদেরকে রিওয়ার্ড দেবে ডিরেক্টলি কিন্তু দে মনোবিক্স টোকেন দেবে না আরও একটা अनाउंसমেন্ট দেখেন ওরা যখন হচ্ছে প্রজেক্টটা পোস্ট করে ওদের টেলিগ্রাম কমিউনিটির মধ্যে তখনই কিন্তু ওরা হচ্ছে এখানে জানা দেয় এটা নিয়ে আমি বলছি আপনাদেরকে দেখেন স্টেট ওনার ফর ক্রেপ্টো রিওয়ার্ডস মানে আমরা এখান থেকে যে পয়েন্টটা পাবো বা যে পয়েন্টটা আর্ন করতেছি এটা থেকে আমাদেরকে ক্রিপ্টো রিওয়ার্ড আকারে দিবে এখন এটা এর এমন হইতে পারে আমরা যে পয়েন্টটা কালেক্ট করতেছি ইন ফিউচার ওদের ক্যাম্পেন আসতে পারে ওই ক্যাম্পেনটার উপর আমাদের র্যাঙ্ক অনুযায়ী আমাদেরকে ক্রিপ্টো রিওয়ার্ড দিতে পারে লাইক ইউএসডিটি বিএনবি বা আদার্স যে ক্রিপ্টো কয়েন আছে এগুলোর মাধ্যমে হচ্ছে আমাদেরকে দিতে পারে আমরা ডিরেক্টলি যদি পে করে হচ্ছে একদম বটারের মধ্যে চলে যায় দেন এইখান থেকে হচ্ছে আমরা দেখতে পারবো আর কি যদি আমার এটা এই অ্যাকাউন্টটা নট এলিজিবল নট এলিজিবল বলতে আমার ওই অ্যাকাউন্টের প্রবলেম আর কি ঠিক আছে এটা নিয়ে একটা ভিডিও মেক করা আছে ওই ভিডিওটা আপনারা দেখলে বুঝা যাবেন সো এইখানে কিন্তু ওরা হচ্ছে এইখানে দেখেন লিখে দিছে দ্য বাইনান্স টেলিগ্রাম মিনি অ্যাপ এক্সপ্লোর দ্য গ্যালাক্সি কালেক্ট আইটেমস বুস্ট টিউ আর স্কোর মানে হচ্ছে এখানে ওরা সবভাবে কিন্তু আপনাদেরকে রিমাইন্ডার করে দিয়েছে যে আমরা যে পয়েন্টটা বা স্কোরটা করতেছি এটার জন্য আমাদেরকে কালেক্ট আইটেমস মানে সবচেয়ে ধরেন আমাদেরকে কেপটু রিওয়ার্ড দেবে আর কি ঠিক আছে এখানে হচ্ছে আপনারা আসলে দেখতে পারবেন কি যে র্যাঙ্ক কে কত নাম্বার র্যাঙ্কে আসে এগুলো হচ্ছে আপনি দেখতে পারেন পয়েন্ট অনুযায়ী লাস্ট টেন মিনিট পর পর হচ্ছে এটা আপডেট হয় এগুলো হচ্ছে আপনারা দেখে নিতে পারেন আর তেমন কিছু এখানে বলার না এখানেও দেখেন লেখা আছে যে আপনি যে পয়েন্টটা করতেছেন এটা ওটো হচ্ছে চান্স রিসিভিং ক্রিপ্টো রিওয়ার্ডস মনে হচ্ছে আমাদেরকে কেপটো রিওয়ার্ড দেবে অ্যান্ড ক্যাপ্টো রিওয়ার্ড তো সব রকমের আইটেমসে হতে পারে আশা করি আপনাদেরকে ফুল ল্যাম্প বিষয়টা বুঝাইতে পারছি পারি এটা বলতেছি যে মনোবিক্সে আপনার কাজ করেন সমস্যা নেই কাজ করতে থাকেন এটা বাইন্যান্সের প্রজেক্ট এটা থেকে ঠকবেন না আপনারা কষ্ট করে কাজ করতেছেন করেন ইন ফিউচারে ওদের চেঞ্জ হইতে পারে ম্যাপ এমন হইতে পারে ওদের কয়েন আসতে পারে এমন না হলেও সমস্যা নেই আমাদেরকে ক্রেপ্টো রিওয়ার্ড পাইলেই হইল আর কি ঠিক আছে সো এই আর কি যারা এখনও জয়েন করেন তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে টু ডেস ইয়ারডপ লিঙ্ক আমার লিঙ্ক থাকবে ওই লিঙ্কে ক্লিক করে দিলে এই পোস্টটা দিয়ে আসবে দেন এখান থেকে জয়েন থাকতে পারেন আর যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করার নাই তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন থাকবেন কারণ এইখানে আমরা প্রত্যেকটা ইয়ারডপ আপডেট ইনস্ট্যান্ট পেমেন্ট আপডেট সবগুলো কিন্তু সবার আগে দিয়ে থাকি যে ফাইন্যান্সে ইনস্ট্যান্ট টাইপের অফারগুলো কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হয় যেগুলো আপনারা মিস করেন সো অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবেন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে আল্লাহ হাফেজ